দাদাবাবু, আমি না কালকে কাজে আসতে পারবো না। সে কি, কালকে না আসলে কি করে হবে? কালকে তো আমাদের আদি হরগৌরী পায়েস হোটেলে পয়লা বৈশাখের পুজো আছে, তাছাড়া মিষ্টি বানাতে হবে, সেটা গ্রামে গ্রামে তো বিলিও করতে হবে, আর পায়েস হোটেলে তো খাওয়া দাওয়াও আছে। আর সত্যি বলতে কি, তুমি থাকলে না সবাইকে নেতৃত্ব দিয়ে রাখতে পারো, কিন্তু তুমি না আসলে তো আমার কিছু করার নেই। কালকে আমি কোনো মতেই আসতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। কি হয়েছে দুর্বা, তুমি কালকে কেন আসতে পারবে না? ম্যাডাম স্যার, আজ থেকে 5 বছর আগে এই পয়লা বৈশাখের দিনে বিট্টুর বাবাকে তুলে নিয়ে গিয়েছিল, তারপর থেকে লোকটাকে আর কখনো দেখিনি। সেই জন্যই পয়লা বৈশাখের দিন বিট্টু বাড়ি থেকে কোথাও বেরোয় না, সারাটা দিন বাড়িতে বসে কাঁদে। জানি না লোকটার বেঁচে আছে কিনা, কিন্তু আমি মন থেকে বিশ্বাস করি আর এই বিশ্বাসটাকে আঁকড়ে ধরে আছি যে ওর কিছু হয়নি, ও বেঁচে আছে, একদিন আমার মানুষটাকে দেখতে পাবো। আর সেই বিশ্বাসের জন্যই আমি পয়লা বৈশাখের দিনে ভোরবেলায় মায়ের থানে দণ্ডি কাটি। শুনেছি মায়ের কাছে কিছু চাইলে মা কাউকে ফিরিয়ে দেন না। জানি না আমার বিট্টুর বাবাকে কবে ফিরে পাব। ফিরে আসবে দুর্বা, ঠিক ফিরে আসবে। আশা করছি কালকে পয়লা বৈশাখের দিনই আমি তোমার বরকে তোমাকে ফিরিয়ে দেওয়ার একটা সুরাহা করতে পারব। সেই সময় থানায় যিনি বড়বাবু ছিলেন তাকে আমি কালকে থানায় ডেকে পাঠিয়েছি। শঙ্করবাবু, শঙ্করবাবু, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে আমার। কি হয়েছে দাদা? আমার সব মাল লুট হয়ে গেছে, আমি বরবাদ হয়ে গেছি। সে কি, কি করে মাল লুট হলো, কোথায় হয়েছে ঘটনাটা? এই আজবগঞ্জ থেকে বেরিয়ে বড় রাস্তায় পড়তেই কয়েকজন লোক আমাকে ঘিরে ধরলো, বাধা দিতে গেলে আমাকে প্রাণও নিতে পারত, সব মাল নিয়ে চলে গেল। লোকগুলোকে দেখলে চিনতে পারবেন না? সবার মুখ কাপড়ে ঢাকা ছিল, আপনাকে তখন আমি বলেছিলাম আমার সাথে চলুন, কিন্তু গেলেন না। আমি যদি জানতাম আপনাদের গ্রাম এত ভয়ঙ্কর। যাই হোক, আমার টাকা ফেরত দিন। শঙ্করবাবু, আমার টাকাটা ফেরত দিন। আমাকে আজকে রাতটা সময় দিন, আজকে রাতের মধ্যে যদি আপনার মাল ফেরত না দিতে পারি তাহলে কালকে আপনাকে সব টাকা দিয়ে দেব। বেশ, কাল সকালের মধ্যে আমার মাল ফেরত দেবেন আর না হয় টাকা। দুর্বা, এখন কি হবে? তোমরা কিচ্ছু চিন্তা করো না, দাদাবাবু আর ম্যাডাম স্যার তো আছেন, ওনাদের ভরসাতেই তো আমরা কাজে নেমেছি, ওনারা ঠিক কিছু না কিছু একটা সমাধান বার করবেনই। ম্যাডাম, আমি কি একবার থানায় খবর দেব, মানে মেজবাবুকে নিয়ে কি একটু খোঁজ খবর নিয়ে দেখবো যে মালটা কারা লুট করলো? সেটা করে কোনো লাভ হবে না। মিনতি, শঙ্কর, কে মালগুলো লুট করতে পারে বলো তো? এখানে একজনই আছে যে এই গ্রামের উন্নতিতে বাধা দিতে চায়, যে আমাদের ক্ষতি করতে চায়, আরাধন সরকার। পয়সা নিয়ে এক্ষুনি চলো হারাধন সরকেলের বাড়িতে, আগে ওকে সায়স্তা করবো, তারপরে মালগুলো নিয়ে আসবো। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে হারাধন সরকেলি আমাদের মালগুলো লুট করিয়েছে? নেই। তাহলে কিসের বেসিসে আমরা হারাধন সরকেলকে চেস করব? এভাবে হবে না শঙ্কর। আমি বুঝেছি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে। আমাদের আদি হরগৌরী পায়েস হোটেলে যে ক্ষতি করতে চেয়েছে তাকে আমি কিছুতেই ছাড়ব না। এবার গুন্ডাদের শায়েস্তা করবো গুন্ডামি দিয়ে।
বড়দা, নাচের লোক তো এসে গেছে, হবে না একটু ছমছমা চা? আরে কই, এদিকে আসো, আরে আসো আসো, তাড়াতাড়ি আসো। বিশুপাল কি ডাবল ক্রস করলো? ও এখন হারাধনের দলেই আছে। ভাস্কর, নতুন ছোট ভাই, আজবগঞ্জের নতুন ছোড়দা। নতুন ছোড়দা? আরে দাঁড়িয়ে রইলে কেন? নাচো 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 নাচো। কথা তো আমারও ছিল ভাস্কর, অনেক কথা। এখন টাইম ওয়েস্ট করার সময় নেই। আমাদের হোটেলের মালগুলো লুট করে কোথায় রাখা আছে সেটা আমি জানি। কোথায়? হারাধন সরকেলের বাড়ি। এমনকি সেটা কোথায় আছে সেটাও আমি জানি। তুমি কি করে জানো? তুমি এখন আমার কথার বৃত্তান্ত শুনবে নাকি মালগুলো উদ্ধার করবে? তুমি যে সত্যি বলছো তার কি প্রমাণ আছে? প্রমাণ? ওই মালগুলো ছাড়াও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? তুমি যাকে খুঁজছো, বিশুপালের দাদা অমল পাল আছে হারাধন সরকেলের কাছে। কি? আমি এক্ষুনি আসছি। বোকামো করো না, আমি যা বলছি শোন। তোমার কি মনে হয় হারাধন সরকেল খুব বোকা মানুষ? তুমি এসে অমল পালকে চাইলে তোমার দিয়ে দেবেও। হাতের মনে হয় এটা, তাই যা বলছি একটু মন দিয়ে শোন। আজ রাতে হারাধন সরকেলের বাড়িতে আসর বসছে, বাইরে অনেক পাহারা থাকে, এখানে ঢোকা খুব একটা সহজ হবে না। এক সাউনা রাত কা এক তাড়ি চাঁদ কি
শরীর খারাপ লাগছে, অসুস্থ হচ্ছে, বমি পাচ্ছে। তুমি কোথায় চললে? তোমার কি নাচতে নাচতে বমি পেয়ে গেল নাকি? তাড়াতাড়ি বলো ভাস, পিসু পালের দাদা অমল পাল কোথায়, আর আমাদের সব মালগুলো কোথায় রাখা আছে বলো। কি হলো ভাস্কর, চুপ করে আজ কেন? বলো আমাদের মালগুলো কোথায়। আমি জানি না, আমি জানি না পিসু পালের দাদা কোথায় আছে। মানে তুমি তো আমাকে ফোন করে বলেছিলে তুমি জানো, আর এখন বলছো জানো না। আমাকে হারাধন সরকেল এইটুকুই বলতে বলেছিল। আসলে আমি যখন তোমাকে ফোন করেছিলাম, কামাল করে দিয়েছো। হ্যাঁ, তাহলে ওরা এখানে আসবে তো? আলবাদ আসবে। মেজ বৌদি হচ্ছে বাঘিনী, আর বাঘিনী শিকারের গন্ধ একবার পেলে আসবে তো বটেই। আসুক আসুক আসুক, ওরা আসবে শিকার করতে, আর নিজেরাই শিকার হয়ে যাবে। এই ছোটখাটো মাল লুট করবার অবস্থায় হারাতন সরকার এখনো আসেনি, আর কোনো দিনও আসবে না। মাল লুটটা আসলে একটা টোপ। ওই মাল উদ্ধার করার জন্য শঙ্কর ঘোষ এখানে আসবে, আর বিশুপালের ভাইয়ের খোঁজ পাওয়ার পর ঐশানী ঘোষও এখানে আসবে। ওই কেসটা আবার রিওপেন করেছে। শঙ্কর ঘোষ আর ঐশানী ঘোষকে এই বাড়িতে না আমি খুন করে মাটিতে পুঁতে দেব। কেউ কেউ ওদের খোঁজ পাবে না, কেউ না। এটা একটা ট্র্যাপ, আর তুমি সব জেনে শুনে আমাদেরকে এখানে ডেকে আনলে, আমাদেরকে মারার জন্য ভাস্কর। কি ভেবেছিলে তুমি আমার গুহায় ঢুকে তোমার মাল উদ্ধার করে নিয়ে চলে যাবে? হ্যাঁ, তারপর ওই বিশুপালের দাদাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। তা তুমি যদি সব কিছু উদ্ধার করে নিয়ে যাও, তাহলে এই হারাধন সরকার কি করবে? বসে বসে আঙুল চুষবে? হ্যাঁ, তোমরা বড় বউ এত বুদ্ধিহীন আমি ভাবতে পারিনি। হ্যাঁ, নির্বোধ ভাই বললো, আর তোমরা দুজনে ধেই 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 করতে করতে চলে এলে। হ্যাঁ, আরে হারাধন সরকেল অত কাঁচা খেলোয়াড় নয়। হ্যাঁ, তোমার ভাইকে নিয়ে এসে সামনে রেখে তুমি যাতে এইখানে আসো আমার গুহায় সেই ফাঁদটা পেতেছে। তোমার ভাইও খুব খুনি মানুষ। তোমাকে তো নিজের হাতে মারতে পারবে না, কারণ তুমি ওর দাদা, রক্তের সম্পর্ক। কিন্তু তোমার বউ, মানে ওর বৌদির উপর ভীষণ রাগ, ওকে ও খতম করে দেবে। নিজের হাতে বাবা তোমার পিলে চমকে গেল বুঝি। তোমার ভাই যে তোমার বউকে বাইরে নিয়ে গেল না, তো গুলি করে মারবে বলে, আর আমি শঙ্কর ঘোষ তোমাকে গুলি করে মারবো।
ঐশানী, আমাকে যে করেই হোক ঐশানীকে বাঁচাতেই হবে। ভাস্কর, তুই আমাদের সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করতে পারলি, এত নিচে নামতে পারলি, তুই আমার আপন ভাই হয়ে আমাদেরকে মারার জন্য ডেকে আনলি। মারবে, মারো, মারো ভাস্কর, গুলি চালা। ভাস্কর ঘোষ নিজেকে মেরে ফেলবে তাও ভালো, কিন্তু তোমাকে গুলি করবে না। আমি বাপ মায়ের কুপুত্র হতে পারি মেজবৌদি, কিন্তু আমি এতটাও খারাপ নই। তাহলে হারাধনের দলে ভিড়লে কেন? নইলে কি করতাম? বৌমণি আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিল, তোমরা আমাকে ঠাই দিলেন, আমি কি করতাম? একটা ছাদ আর দুবেলা ভাতের জন্য আমার কাছে সব থেকে সহজ রাস্তা এটাই ছিল। তাই হারাধনের সরকারের দল জয়েন করলাম, কিন্তু তোমাকে গুলি করার আগে ভাস্কর ঘোষ নিজেকে গুলি করে মেরে ফেলবে। তুমি সত্যিই আমাদেরকে হেল্প করতে চাও? চাই মেজবৌদি, চাই। কিন্তু বিশ্বাস করো মেজবৌদি, বিশুপালের দাদা অমল পাল কোথায় আছে সেটা আমি একদম জানি না। মালগুলো এখানেই কোনো একটা ঘরে রাখা সেটা আমি জানি। তুমি ওরকম দিকটা যাও, আমি এদিকে যাচ্ছি মিসাকে বাঁচাতে। কারণ হারাধন সরকেল বলেছে সে নিজে হাতে মিসাকে মারবে, আর মিসার এই ভাই থাকতে সেটা কোনোদিন হবে না। তার আগে আমি একটা কাজ করি, বুঝলি? আরে খেল খতম, পয়সা হজম। ওই ঐশানী ঘোষের ফরফরানি এক গুলিতেই খতম। ঐশানী ঘোষ খতম, খতম। আরে মেজদা, ওর বউ শেষ, একেবারে শেষ করে দিয়ে চলে এসেছি। বউ মরেছে, এবার তুই মরবি। আজকে বছরকার শেষ দিন, তোর আর তোর বউয়ের চিতায় আগুন দিয়ে আমি কাল থেকে নতুন বছর শুরু করব। রাজগঞ্জ সারা জীবন আমার কথা শুনে এসেছে, এই হারাধন সরকারের কথা, আর আমার কথা শুনে সারা জীবন চলবে ওরা। আর কাল থেকে এই আজবগঞ্জে তাই হবে, আমার কথা চলবে।
দাঁড়িয়ে আছিস কেন? ধর ওকে, ধর, এই ধর ওকে, ধর, ধর, ছাড়, এটা ছাড়, ছাড় না, এই আচ্ছা তোর বউ মরেছে আর আজকে তুইও মরবি, তোর বাঁচার আর কোনো রাস্তা নেই। আমার ঘরে ঢুকে পড়া, দেখাচ্ছি মজা। আইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।